হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এখানে দেখতে পাচ্ছো আমাদের এখানে চড়ক পূজা হচ্ছে, শিবগুড়ির নাচছে, এইভাবে দেখে নাও, অনেক মজা লেগেছিল, এত মজা লেগেছে তোমরা পরে দেখতে পারবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অনেক মজার ভিডিও আমাদের এখানে চড়ক পূজার কিভাবে হয় দেখো। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? তো আজকে সংক্রান্তি, তো আমাদের ঘরে হবে পাঁচন। তো এখন আমি দই চিড়া রেডি করছি সবার জন্য, সবাই মিলে খাবো, তারপর সবজি কাটা হবে, পাঁচন বানানো হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। এখানে মা পাঁচন নিয়ে বসে পড়ছে, আজকে পাঁচন হবে আমাদের। তো অনেক ভেজিটেবিল মিলিয়ে অনেকটা সবজি বানানো হয়, ওটাকে আমরা বলি পাঁচন। এখানে সব নেওয়া হয়ে গেছে, এখানে সব কাটতে বসে গেছে মা। তো আমি সকালবেলা হয়ে গেছিলো স্নান দান করে, সকালবেলা নিম পাতা দিয়ে স্নান করতে হয়, স্নান দান করে আমি এখানে, তারপরে এগুলো খেতে হয়, দই চিড়া খই মুড়ি। তো আমাদের একটা স্পেশাল লাড্ডু বানানো হয়, সেই লাড্ডুটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেই লাড্ডুটাও আমরা বানাই। এই যে লাড্ডুটা, এই লাড্ডুটা মানে হাঁড়িতে ভরা হয়ে গেছিলো, বা মানে হাঁড়িতে ভরে আমাদের। তো ভরার পরে এখানেও অল্প রয়ে গেছে, এগুলোই আমি হাতে করে করে দিচ্ছিলাম। এই যে সকালবেলা খাওয়ার জন্য নিয়ে বসে পড়েছি, এগুলো খেতে এই যে লাড্ডু, তো কলা, গুড়, দই, মুড়ি, চিড়া, খই, এগুলো সব খেতে হয় সংক্রান্তিতে। আজকে সকালে এগুলো খাওয়া ছিল, খাওয়ার পরে আবার পাঁচনের সব জিনিসপত্র আমি সামনে নিয়ে গেছি কাটার জন্য। অনেকগুলো সবজি তো কাটতে টাইম লাগবে, তো নিয়ে গেছি, কাটবো। এই যে কাটছি, অনেক টাইম লাগে কাটতে। তারপর এই যে সব কেটে দেখো, এভাবে এক করে বানাতে হয়, বানানোর পরে আমরা সবাইকে শেয়ার করি, সবার ঘরে ঘরে দিতে হয়, যাদের ঘরে বানানো হয় না তাদের ঘরে দিতে হয়। অনেক টেস্টি হয়েছে বাচনটা খেয়ে, আমরা এটাই খাই সারাদিনে, দুপুরের খাওয়ার পরে আম ডাল টক ডাল মানে এগুলো বানানো হয়। এই যে দেখো খাচ্ছিলাম। হাই গাইস, দেখো আজকে চড়ক পূজা, এখন বিকালবেলা চড়ক পূজা যাচ্ছে আমরা সবাই মিলে। এই যে সবাই মিলে দেখে নাও, পালিয়ে পিছনের যে কত মানুষ ছোটে, আমরা সামনে গেলে Yeah.
ভিড়, সব ওই কোনার থেকে দৌড়াচ্ছে, অনেক আলির পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে, অপেক্ষা করছে, এত ভিড়। কালী দৌড়ে টমটমে গিয়ে বসে মাঠে আস্তে আস্তে করে দেখবে এসে কালিয়ে মেয়েতে চলক পুজোতে ঢুকে যায়, তারপর আর তো জানি দেয় না। ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইজ। তোমাদেরকে সংক্রান্তির পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা। ওদেরকে প্রণাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো।